সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর ফারুক খলিফা হলেন লিডার তো ছিল ওমর ইসলামে সব পার্টি লিডার দেখে ঘাবড়াই না আমরা পার্টি লিডার কত আছে না পার্টি লিডার দেখে আমরা ঘাবড়াই না লিডার তো ওমর ইসলামে ছিল তাদের আদর্শ দেখলে পাগল হয়ে যাবে কাদের কথা বলবো ডোনাল্ড ট্রাম্প এদের কাছে পার্টি লিডার জো বাইডেন আরেকদিকে ওমর ফারুকের লাইফ কথা বুঝতে পারছেন একটা বলি শুনেন আপনারা ভাবলেন এই সব লিডার শুনেন এই সব লিডার সে টিএমসি হোক কংগ্রেসের হোক সিপিএম এর হোক আইএসএফ এর হোক যাদেরই লিডার হোক ভালো কাজ যেই করবে আমি তাকেই ভালো বলি আমি তো রাজনীতি করি না আবার খারাপ কাজ যে করে সেটাকে আমি খারাপ বলি এটা আমার নীতি এটা আমার আদর্শ তার জন্য আমাকে চেঞ্জ হতে বলবেন না আপনার নিজের চশমা চেঞ্জ করুন আপনি ভুল পাওয়ারের চশমা পরে আছেন আপনি সিপিএম এর চশমা পরেছেন বলে আমাকে আপনার বিরোধী মনে করছেন আপনি টিএমসি এর চশমা পরে আছেন বলে আমাকে আপনার বিরুদ্ধে মনে করছেন আপনি আইএসএফ এর চশমা পরে আছেন বলে হক কথাটা বললে মনে করছেন আপনার বিরুদ্ধে বলছি আমি না আমি যেটা ভালো ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপ বলি পিছিয়ে পড়া মানুষের জন্য যেই চিন্তা করে সে কংগ্রেস করুক সিপিএম করুক আমার ভাই করুক আর তোমার ভাই করুক যারাই পিছিয়ে পড়া মানুষের জন্য বলে আমি কথাগুলোকে সমর্থন করি তার জন্য আমায় রাজনীতিও করতে হবে না আর কারো মঞ্চে যে দাঁড়াতেও হবে না অতএব খারাপ কাজ যেই করে তার জন্য আমি সেটাকে খারাপ বলি তার জন্য কেউ তার আমাকে দুশ্মন ভাবলো কি দোষ ভাবলো ওটা আমার যাই আসে না কারণ এই মঞ্চ এই স্টেজ আজ নয় হিসাব করে দেখুন এই স্টেজ আমি আজকে 20 বছর ধরে ব্যবহার করছি আপনারা তো কদিনের এই স্টেজটা 20 বছর ধরে ব্যবহার করছি আর 20 বছর ধরেও রাত 1:30টার পরেও থেকে এরকম ময়দান ভর্তি বসে থাকছে কথা ঠিক বলছি না ভুল বলছি আগে 1:30টা বেজেছে তো নাকি ও আন্দাজ দেখেছেন তো 20 বছর ধরে এই মাতলার জলসায় যখন আমি এসেছিলাম 2009 সালে তখনও কিন্তু এই একই অবস্থা ছিল তখনও হুজুর কিবলা ওমর চাচা হুজুর কিবলা আমার পরে উঠেছিলেন তার আগে আমার আরো চার্জি ছিলেন তারপরে মানে লাস্টের আগে আমি ছিলাম লাস্ট কাটের আগে আর বাকি সব বরাবর আমার আগে সব ফিনিশ হয়ে গেছে মানে ওয়াচ করে ফিনিশ করে দিতে না মানে আমার পরে মেহরাবকে দিয়ে দেবে তারপরে অমর ভাই উঠবেন তারপরে এইরকম ব্যাপার সেটিং ছিল চলো আমার তো কোনো ব্যাপার নাই যে মাঠে দেবে সেই মাঠেই চলবে ফাল রেডি করা আছে সে রাত একটাই দাও দুটোই দাও তারপরে দাও সব আমি দেখবো না নিজের কাজ নিজে করবো মানুষ যদি অ্যাপ্রিসিয়েট করে দেখুন না একজন একজন পিচ্ছা পুচ্ছা উঠেছেন আমি টান দিয়ে ওয়াজ করেছি আমার গলা সুন্দর নাই দিদি কিন্তু যে কথাগুলো বললাম বালিশে মাথা দিয়ে একটু শুনবেন ভালো লাগবে চ্যানেলগুলোকে ওই কি বলে সাবস্ক্রাইব করে রাখবেন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে শুনবেন কারণ আমি আমার জন্য বলি না আমি বলি একমাত্র আল্লাহ রাসূলের জন্য বলি দিন ইসলাম কওমের স্বার্থে বলি তানালে ট্রান্সজেন্ডারদের ওয়াজি সব জায়গায় করলে তো কালকে আমায় আর ওয়াজি করবে না কি নোংরা হুজুর রে তার মানে এতক্ষণ ধরে মানসিকতাটা তৈরি করাতে পেরেছি বলে তাই আজ তাদের কথা আপনাদের বলছি একজন অন্য কেউ বললে বলে হুজুর দাওয়াত করা যাবে না হিজরে মিজরে কি ওয়াজ করছে ভালো লাগে না বলবে কি বলবে না আর আমি কোনো জায়গায় যে অবস্থায় চলে কোথায় গেঞ্জি পরে চলে বলে এই তো এইরকম এক জায়গায় এমনি সাধারণ পাঞ্জাবি পরে চলে গেছে মাথায় টুপি নিয়ে ভাই ভাই টুপিটা দে একটু আজকে আজকে দিয়ে দাও ভালো লাগে দে চেনেছি তাও লোক বলছে এই হুজুর এই রকম মানে আমি যে অবস্থায় সেখানে যাই আপনাদের দোয়ায় চাচা আপনার দোয়ায় যে পরিবেশে গেছি সেই পরিবেশে যে অবস্থায় গেছি সেই অবস্থায় এর পোশাক দেখে ভ্যারি করেনি দাড়ি দেখে ভ্যারি করেনি টুপি দেখে ভ্যারি করেনি শিক্ষিত ছেলে যারা আছে আফগানি গুলি মানুষরা চাচা আবার শোনেন সেই মানুষগুলো যে অবস্থায় গেছে সেই অবস্থায় বুকে টেনে নিয়েছে ইভেন আজকে ডেট কত কাল কত তারিখ 13-11-12
13-11 নাইট রাত পর্যন্ত এখনো এই একই সিন চলছে, যে অবস্থায় এসেছি সেই অবস্থায় বুকে টেনে নিয়েছি। কেন? আপনি তুলে ধরুন, জাতির কাছ থেকে শোষণ করা কাজ আমাদের নয়, খালি নজর আনানো বা দোয়া করছি বলে ছেড়ে দেবো, পেন্ডিং কেস 100 জনের দোয়া করবো বলে বাড়ি চলে যাবো। হুজুর দোয়া করবেন, দোয়া করছি 100 টাকা, হুজুর দোয়া করবেন, দোয়া করছি 100 টাকা, হুজুর দোয়া করবেন, দোয়া করছি 100 টাকা। আমি আমার কথা বলছি, কেউ রাত করবেন না, শুনতে খারাপ লাগবে। এই 100 জনকে দোয়া করছি বলে পয়সা নিয়ে যে ঘরে চলে গেলাম, ওই 100টা পেন্ডিং কেস আমি কি ঘরে যেয়ে তাদের জন্য ক্লিয়ার করলাম? মেরব ভাই বললে খুব খারাপ মানুষ। আমি হুজুর বলেছি, কোন পীরজাদা পীর সাহেব এই সেই, নাউজুবিল্লাহ, আমি মুতলাকান হুজুর বলেছি। সেই হুজুরও হতে পারে, এই হুজুরও হতে পারে, আমিও হতে পারি, যে খুশি হতে পারে। কথা বুঝতে পারছেন না? আমার কথা অপব্যাখ্যা করবেন না, কারণ আমি গিবোধ করি না। মুতলাকান কথা বলাকে গিবোধ নয়, ওলা আমার বসে আছে জিজ্ঞাসা করে কি লাগবে বলতো? বুঝতে পারছেন না? আমার মুর্শিদকে আমি দেখেছি, মুফতি আজমকে, হুজুর দোয়া করবেন, কথা বলতে পারছেন না, আহা দাদু যান দোয়া করবেন, জিপটা লড়ছে, মানে দোয়া করছে আল্লাহ তোমায় হেফাজত করে। আমি আমার বড় চাচাকে দেখেছি, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীকে, হুজুর দোয়া করবেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে ইজ্জতের সঙ্গে রাখুক। আব্বাকে দেখেছি, হুজুর দোয়া করবেন, আব্বা একটা কথা, ফাল্লাহু খায়রু হাফেজা ওয়া আরহামার রাহিমিন, আলফি আমানিল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক। 100 টাকা হালাল, কিন্তু আমি যে বললাম দোয়া করবেন, হলো কই? যে কোনো আলেমের জন্য, যে কোনো মাওলানার জন্য, যে কোনো হুজুরের জন্য এটা হচ্ছে মানে কঠিন সময়, এটা আমাদের দুর্ভাগ্য। অতএব আপনারা আমাকে ভালোবাসছেন, একদম যাচাই করে পরখ করে ভালোবাসুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা বলে শেষ করে দেবো, বুঝলেন? এই দেখতে দেখতে মানুষ ঘড়ি যে কখন পাড়ায়, সময় কারো আমাদের আরো 2 ঘন্টা হায়াত কমে গেল। কেন? আমি 12টায় উঠেছি, 2 বাজতে চললে 2 ঘন্টা কমে গেল, বাড়লো না কমলো? 2 ঘন্টা কমলো তো। আবার ঘরে যে ফজর পর্যন্ত ওয়েট করবেন, আরো 2 ঘন্টা কমবে। বাড়ছে কি না কমছে? বাচ্চাদের কি হচ্ছে? বাড়ছে না, বাড়ছে না, কমছে। তুরস্কের একজন বিখ্যাত রাজা ছিল, আজ খালি রাজাদের ওয়াজ হচ্ছে। হ্যাঁ, ও আল্লাহ আমাদের রাজা বানিয়ে দাও, আল্লাহ আমাদের সবাই রাজা বানিয়ে দাও।